সামনে আবার হাজার হাজার জনগণ বসা। আমি বলবো কুমিল্লার লাকসামবাসী যারা ওই মাহফিলে ছিলে, তোমরা প্রত্যেকটা হিজড়ার সমান, একটাও সুপুরুষ নয়। একজন যদি সুপুরুষ থাকতো, তোমাদের চোখের সামনে একজন কোরআনের আলেম হাফেজকে গালি দেওয়া হচ্ছে, ওপেন ভাবে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, তোমরা কেন চুপ ছিলে? পিতায় হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? সবকা পুরুষ বসেছিল সামনে, আমার দুঃখ লেগেছে, খুব কষ্ট পেয়েছি। তাফসীর মাহফিলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনি একজন ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। আমরা আলেম ওলামাকে আপনাকে ভালোবাসি, কারণ আপনি অনেক সময় দেখেছি আলেমদেরকে বুকে টেনে নেন। তার প্রেক্ষিতে আপনি আহমদ শফি সাহেবের হাতে, আমাদের হুজুরের হাতে, শায়েকের হাতে কমি মাদ্রাসার সনদ তুলে দিয়েছিলেন। আমরা আলেম ওলামা আপনাকে ঘৃণা করতে চাই না, মোহাব্বত করি, কিন্তু আপনার দলের নাম ভেঙ্গে ভেঙ্গে কিছু সন্ত্রাসী, কিছু কুকুর, কিছু যারও সন্তান আছে, আলেমদের হাত ভাঙ্গার হুমকি দেয়, আলেমদের ঘর মটকে দেওয়ার হুমকি দেয়, আলেমদেরকে খেলা হওয়ার হুমকি দেয়, আলেমদেরকে বলে মায়ের পেটের ভিতর থেকে বের করে হত্যা করব হুমকি দেয়। আপনি একটু দেখে দেখে এই সন্ত্রাসী গুলোকে আপনার দল থেকে বহিষ্কার করে দেন, আল্লাহর রহমত আপনার উপর চলে আসবে, ঠিক কিনা ধরে বলেন? গতকালকের ঘটনা, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহের জামাতা, তাকে সন্ত্রাস বাহিনী রিকশায় যাচ্ছেন, পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে হত্যা করার জন্য, পিঠের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে একজন বৃদ্ধা মানুষকে। তার দুই দিন আগে, গত 8 তারিখে সম্ভবত, এই কুমিল্লার লাকসামে একজন আলেম কোরআনের মঞ্চে, মাহফিলের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, ওয়াজ করতেছেন। ওই এলাকার এক চেয়ারম্যান হুজুরের সামনে থেকে মাইক গুলো সব ফেলে দিল, দূরে সরিয়ে দিল। এরপরে বলবেন হুজুর জনগণকে শান্ত করার জন্য বলছে বসেন বসেন, হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হাসিবুর রহমান নামের একজন তরুণ আলেম, বক্তা, যুবক মানুষ, কোরআনের কথা বলছে। এরপরে তিনি ওই চেয়ারম্যান মাইক ধরে ওপেন, ওখানে চারপাশ হয়তো বা 10-20টা ক্যামেরাও ছিল, ক্যামেরার সামনে, হাজার হাজার মানুষের সামনে তিনি মাইক ধরে বলছেন, আমি সন্ত্রাস, আমি গুন্ডা, আমি মস্তান, এটা আওয়ামী লীগ শাসিত সরকারের আমল, আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমার সামনে চোখ দিয়ে কথা বলছে তারা, ও লাশ খুঁজে পাবি না তোরা, আমি বলে দিলাম আমি এখন চেয়ারম্যান হয়েছি, তোমাদেরকে আমি হত্যা করব, জবাই করব, এমন কি যদি মায়ের পেটেও বাচ্চা থাকে, ওর মার পেটের ভিতর থেকে বের করে আনে সেটাকে আমি মেরে ফেলব। ও আবার চেয়ারম্যান হয়েছে, কি হয়েছে ভাই, দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল নাকি? কথা বলেন না কেন? সামনে আবার হাজার হাজার জনগণ বসা। আমি বলবো কুমিল্লার লাকসামবাসী যারা ওই মাহফিলে ছিলে, তোমরা প্রত্যেকটা হিজড়ার সমান, একটাও সুপুরুষ নয়। একজন যদি সুপুরুষ থাকতো, তোমাদের চোখের সামনে একজন কোরআনের আলেম হাফেজকে গালি দেওয়া হচ্ছে, ওপেন ভাবে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, তোমরা কেন চুপ ছিলে? পিতায় হাত পা ভেঙে দেওয়া। সবকা পুরুষ বসেছিল সামনে, আমার দুঃখ লেগেছে, খুব কষ্ট পেয়েছি। অনেকে বলে না পরিবেশ অশান্ত করা যাবে না, আরে তোমার বাবাকে বাজারে একজন, তুমি যুবক মানুষ, তোমার চোখের সামনে তোমার বাবার সাথে শত্রুতায় করে মারতে মারতে লুঙ্গি টেনে খুলে ফেলছে, উলঙ্গ অবস্থায় তোমার বাপ দাঁড়ায় আছে। এখন তুমি যত বড় বুজুর্গ হও, যত বড় আবেদ হও না কেন, তোমার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে বাড়ি চলে আসতে হবে, নাকি তুমি তখন প্রতিবাদ করবা? কথা বলেন না কেন? প্রতিবাদ করাটা কি তোমার জন্য অন্যায় হবে না রাইট হবে? কারণ আমার চোখের সামনে আমার
জীবন আছে, আমি যুবক মানুষ, আমার চোখের সামনে তুমি আমার বাবাকে অপমান করছো, আমার বাবাকে জুতা দিয়ে পিটাইতেছো, বক্সিং মারছো, আমার বাবার লুঙ্গি টেনে খুলে ফেলছো, তখন আমার বুজুর্গি বাপ, তখন আমার সব শেষ, তখন আমাকে চিন্তা করতে হবে এখন আমি বুজুর্গ হব, আমার বাবার পক্ষ নিয়ে আমি এখন প্রতিবাদ করব। এক বক্সিং দিয়ে যে যুবক তোমার বাবার বাবাকে আঘাত করেছে তার নাক ফাটাই দিবা, এটা হলো তখন তোমার জন্য সবচেয়ে বড় বুজুর্গি। নাকি তখন তুমি বলবা যে আমি একটু পরামর্শ করে আসি কি করা যায়? হ্যাঁ, পরামর্শ তখন চলবে, মশওয়ারা চলবে, তখন সাথে সাথে অ্যাকশন নেওয়া লাগবে। যুবক যদি তুমি সুপুরুষ হও, বাবার যদি সুসন্তান হও, ঠিক কিনা বলেন? আমার বাইরে আবুবকর, নবী বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার এই পৃথিবীতে যত উম্মত আছে সবার ভিতরে সবচাইতে নরম দিল রহম দিল ওলা সাহাবি, তার নাম হলো আবু বকর। কিন্তু সেই আবু বকরও যখন ইসলামের উপর আঘাত আসছে, আবু বকর আর নরম নাই, আবু বকর রাগ হয়ে গেছে, ইহুদিদেরকে বক্সিং দিয়ে দশ হাত দূরে ফালায় দিছে। সুবহানাল্লাহ, কোন এটা হলো ঈমান। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিফা বিলিসান ফাইল্লাম ইস্তাতিফা বিকলবি ওয়াযালিকা আদাফুল ঈমান। রাসূল বলেন তোমার সামনে অন্যায় দেখছো, তুমি প্রতিবাদ করো হাত দিয়ে। কি দিয়ে? ওরে ওই কুত্তা, ওই কুকুর, ওই জারজ অবৈধ সন্তান চেয়ারম্যান যখন আলেমদেরকে হুমকি দিল, আবার সে নাকি বর্তমান ক্ষমতাসীন দলের একজন কর্মী, আমরা আজকের এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আপনি একজন ভালো মানুষ কোনো সন্দেহ নাই, আমরা আলেম ওলামাকে আপনাকে ভালোবাসি, কারণ আপনি অনেক সময় দেখেছি আলেমদেরকে বুকে টেনে নেন, তার প্রেক্ষিতে আপনি আহমদ শফি সাহেবের হাতে, আমাদের হুজুরের হাতে, শায়েকের হাতে কমি মাদ্রাসার সনদ তুলে দিয়েছিলেন, আমরা আলেম ওলামা আপনাকে ঘৃণা করতে চাই না, মোহাব্বত করি, কিন্তু আপনার দলের নাম ভেঙ্গে ভেঙ্গে কিছু সন্ত্রাসী, কিছু কুকুর, কিছু যারও সন্তান আছে আলেমদের হাত ভাঙ্গার হুমকি দেয়, আলেমদের ঘাড় মোটকে দেওয়ার হুমকি দেয়, আলেমদেরকে খেলা হওয়ার হুমকি দেয়, আলেমদেরকে বলে মায়ের পেটের ভিতর থেকে বের করে হত্যা করব হুমকি দেয়, আপনি একটু দেখে দেখে এই সন্ত্রাসী গুলোকে আপনার দল থেকে বহিষ্কার করে দেন, আল্লাহর রহমত আপনার উপর চলে আসবে, ঠিক কিনা ধরে বলেন?